তো আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, আমি আবার আজকে একটা ইলিশের রেসিপি নিয়ে এসেছি, অনেকদিন পরই প্রায়। তো আমি আজকে করব দই ইলিশ। আর দই ইলিশের উপকরণের মধ্যে তোমরা তো জানোই কী কী, প্রায় সবাই জানো কী কী লাগে। তো এখানে ইলিশ মাছ তো নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে পোস্ত। আর তার মধ্যে আমি যেহেতু দই পোস্ত করবো, তো খুব একটা সর্ষে দেবো না, এক চামচ মতো আমি কালো সর্ষে দিয়ে দেবো। তো এই যে আমি এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম। আর এদিকে তো ইলিশ মাছ পুরো ধুয়ে টুয়ে রেখেছি। আর এইখানে আছে হচ্ছে দই, এই হচ্ছে দই আমি নিয়ে রেখেছি। তো দইটা এখনো ফেটানো হয়নি, তার আগে ভাবলাম মশলাটা করে নিই, যেহেতু ইলিশ মাছগুলো ধুয়েই রাখা আছে। তো চলো মশলাটা করে নিই। ততক্ষণ আমি মশলাগুলো করছি, ততক্ষণ আমি ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। তো চলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই, দিয়ে মশলাগুলো করি। মশলাগুলো করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, আমি তো এখানে পোস্ত আর একটু সর্ষা দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা ঘি দিয়েছিলাম পরে, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি দইটা ফাটিয়ে নেব। তো চলো দইটা ফাটিয়ে নিই, একদম ফাইন করে ফাটাতে হবে। তো দেখো, দইটাও আমি ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর করে একদম। তো তো চলো, দইটা যেহেতু ফেটানো হয়ে গেছে, এবার আমি যেই কড়াইটাতে রান্না করব সেটা নিয়ে নিয়েছি, এবং এটাতেই আমি ইলিশ মাছগুলোকে মাখাবো। তো চলো ইলিশ মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে একদম আমি গ্যাসে বসিয়ে দেব। চলো মাখিয়ে নিই। আমি চার পিস ইলিশ মাছের করছি, তোমরা বেশি করেও করতে পারো চাইলে। তো আমি এখানে ফার্স্টে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব, তারপরে দইটা দিয়ে দেব। এগুলোকে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি তো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষার তেল। তো চলো সর্ষার তেলটা দিয়ে নিই। তো সর্ষার তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষার তেল দিয়ে দিলাম, এবার আমি এটাকে ডাইরেক্ট গ্যাসের উপর বসিয়ে দেবো। তো চলো গ্যাসে বসিয়ে দিই। চলো এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে তো বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে ঢেকে দেব। তো এই লিডটা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা হতে থাকবে, যখন হয়ে যাচ্ছে তখন আমি আবার লিডটা খুলে তোমাদের দেখাচ্ছি। আমি তো অনেকক্ষণ পর ঢাকনাটা খুললাম, আর ঢাকনাটা খুলে আমার গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। তো মাছগুলো প্রায় হয়ে এসছে, আমি একটু উল্টে দেবো মাছগুলো। তো চলো মাছগুলোকে উল্টে দিই, যেহেতু কড়াইয়ে করছি আমার কোনো অসুবিধা নেই উল্টাতে। তো তোমরা চাইলে কিন্তু ভাপানোর মতো টিফিন বাটিতে করেও করতে পারো। তো আমি তো কড়াইয়ে করছি বলে একটু উল্টে দেওয়ার আমার সুবিধা আছে, তো আমি উল্টে দিই মাছগুলো। দেখো আমার তো দই ইলিশ পুরো রেডি, আর আমি তো চার পিস ইলিশ করেছি, তোমরা চাইলে বেশি করতে পারো। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কেউ যদি ট্রাই করো। তো দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, তো আমি নামিয়েও নিয়েছি বাটিতে। তো চলো খেয়ে দেওয়ার খাওয়ার পরে তোমাদের টেস্টটা জানাবো কেমন হয়েছিল খেতে। তো দেখা হচ্ছে পরে। হ্যালো সবাই, কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর আমি তো কিন্তু বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর এখন তো দুপুর হয়ে গেছে, আর আমি কিন্তু সকালের দিকে একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, অবশ্যই অবশ্যই দেখতে ভুলো না। দই ইলিশ আমরা জাস্ট খেয়ে উঠলাম, অসাধারণ হয়েছে খেতে। আবার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তো ট্রাই করলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও। আর সত্যি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, জাস্ট খেয়ে উঠলাম। আর এখন তো দুপুর, আর একটু রেস্ট নেব, সারাদিন মানে রান্না টান্না করেছি, কাজ করেছি, ভাল লাগছে না, একটু জাস্ট শুবো। স্নান টান করে খেয়েছি, তো একটু ঘুম ঘুম পাচ্ছে। তো চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, যখন জিমে যাব তখন। তো ততক্ষণের জন্য টাটা।
দেখো জিমে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, তো চলো জিমে যাই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়, তো আমরা 7টার দিকেই বেরোই, কোনো কোনো দিন 8টার দিকে বেরোই, তো আজকে তাড়াতাড়ি যাচ্ছি একটু। তো চলো আমাদের সাথে, তো আমার সাথে তোমরাও চলো জিমে। তো দেখো জিমে তো চলে এসেছি, আমি এখনো শুরু করিনি, মানে আমার ট্রেনার মানে আমার বড়মশাইয়ের হবে জিমটা, তারপরে আমি শুরু করব। তো হয়ে যাক, আমি কি কি আজকে ব্যায়াম করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো জিম থেকে তো বাড়ি চলে আসলাম, আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলার কথা না, এত বৃষ্টি হচ্ছে, তাই আমি কি কি ব্যায়াম করছি সেটাও শুট করিনি, মানে ভুলে গেছিলাম শুট করতে। তো এখন তো বাড়িতে চলে এসেছি, ভিজে গেছিলাম যেহেতু, সেহেতু জামা টামা চেঞ্জ করে নিয়েছি। তো এখন খাবো দাবো ব্যাস। আর আমার না মানে এত মানে ঘর বারান্দা ঝাড়তে হচ্ছে, পুজো যেহেতু, তো এত ধুলোতে মানে এত অ্যালার্জি হয়েছে, এত ডাস্ট অ্যালার্জি হয়েছে, মানে গলা ব্যথা, সর্দি সব লেগে গেছে, কাশি, প্লাস একটু বৃষ্টিতে ভিজেও ছিলাম এর আগের দিন, সেদিন থেকে প্লাস মানে জ্বর জ্বর হালকা হতেই আছে। তাও আমি আজকে অল্প ব্যায়াম করেছি, নিঃশ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো, নাক বন্ধ হয়ে আছে, তাও তাও কষ্ট তো করতেই হবে, রোগা হতে গেলে আমি অল্প অল্প করেই ব্যায়াম করি, তোমাদের তো দেখিয়েছি এর আগের দিন, আজকে আর ওই জন্য আর মানে ই হলো না, ভুলেও গেছিলাম। তো এখন তো খাবো দাবো, তো চলো আমি এবার ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি ট্রাই করো প্লিজ আমাকে জানিও, আর আমার কিন্তু খুব ভালো লাগবে যদি তোমরা ট্রাই করে আমাকে জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।